আমার মনে হয় না যে ছেলেটা এমন কোনো কাজ করতে পারে। তো তোমার যখন মনে হয়েছিল তুমি তো একটু সচেতন হতে পারতে। বুঝে গেছি, যা বোঝার আমি বুঝে গেছি। সব দোষও আমার, বিপদও আমার। রোশনি, বিপদ তোমার একার কেন হতে যাবে? বিপদ তো আমারও। আমার কি দোষ বলো তো? আমি তো সুখে শান্তিতেই সংসার করছিলাম, মধ্যিখান থেকে ওই জাহ্নবী বলে মেয়েটা এসে আমার জীবনটাকে ওলট পালট করে দিল। অবশ্য জাহ্নবী এলো বলেই তো আমি তোমার বাবার অতীতের কীর্তিগুলো জানতে পারলাম, তাই না? তোমার বাবা চিরটা কাল আমাকে যা বুঝিয়েছে আমি তাই বুঝেছি, আর এখন দেখো আমার কি হাল করে রেখেছে, আমার হাড়ির কি হাল করে রেখেছে। তারপরেও তুমি আমাকে মুখ করছো, কথা শোনাচ্ছ, সত্যি তোমাদের কি আদৌ বিবেচনা আছে? এই যে তুমি চলে যাবে, তারপর তোমাকে একাই থাকতে হবে, বলো আমি কিভাবে সংসার চালাচ্ছি, আমি কিভাবে দিন কাটাচ্ছি, সেটা একবার ভেবে দেখেছো তুমি? আমি যা করব তাতেই আমার দোষ, বলো? দোহাই মা, এবার চুপ করো তো। কেন তুমি এসব পুরনো কাশুন্দে ঘেরে দেখতে যাচ্ছ? হ্যাঁ, আর কেন ভাবতে যাব তুমি কি করে সংসার চালাচ্ছ সেটা কেনই বা ভাবতে যাব? এতদিন তো বাবা এত টাকা কামিয়েছে, সেগুলো তো সব চার হাতে উড়িয়েছো। এই আজ এই দোকানে যাচ্ছ শাড়ি কিনতে, কাল ওই দোকানে যাচ্ছ গয়না কিনতে, এখন সেগুলো ধুয়ে ধুয়ে জল খাও, আর তা না হলে সেগুলোকে বিক্রি করে সংসার খরচের টাকা জোগাড় করো। রাখোনি কেন টাকা জমিয়ে? সংসারটা কি আমার ছিল? আমার টাকা জমিয়ে রাখার কথা ছিল? হ্যাঁ, সংসার তোমাদের কারণ না, শুধু সংসারের সুবিধাগুলো তোমাদের, বলো? সংসার আমার একার, আর সংসারের যা দুঃখ কষ্ট সেটাও শুধু আমার একার। দেখেছো মা, দেখেছো তুমি কোথা থেকে কোন কথায় চলে এলে? কি সুবিধা নিয়েছি আমি এই সংসার থেকে? হ্যাঁ, আমি তো এই বাড়ির মেয়ে, সেই মেয়ের প্রতি তোমরা তোমাদের কর্তব্য পালন করবে, এটাই তো স্বাভাবিক। কর্তব্য তো পালন করেছিলাম রোশনি, তুমি যাকে পছন্দ করেছো তার সঙ্গে বিয়ে দিয়েছি, সংসার তো তুমি রাখতে পারলে না। আমি রাখতে পারিনি? হ্যাঁ, তুমিই তো রাখতে পারোনি। তুমি বুদ্ধি করে চললে তো আর এই সমস্যার মধ্যে পড়তে হতো না। তুমি তোমার সমস্যাটা সামলাতে পারোনি, তাই সেটা আমাকে সামলাতে হচ্ছে, আমার ঘাড়ে এসে পড়েছে। তোমার বাবাও এখন বাড়িতে নেই, তুমি একবারও ভেবে দেখেছো? যখন যা কিছু হবে তখন সেটা মায়ের ঘাড়ে এসে পড়বে। একটা ছেলে তাকে কাজে রেখেছিলাম, কারণ আমি একা কাজ চালাতে পারছিলাম না। সেই ছেলেটাকে তুমি একবেলা দেখতে পাচ্ছ না, তাই তুমি এমন ভাবে কথা বলছো যেন সব দায় আমার, আমারই দেখে রাখা উচিত ছিল। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেওয়া, সেটা অপরাধ হয়ে গেছে, তাই তো? না, তোমার কোনো অপরাধ হয়নি মা, তোমাকে জোর হাত করে বলছি চুপ করো, এবার থেমে যাও, থেমে যাও। আমারই বোঝা উচিত ছিল, আমার কোনো বিপদ হলে তোমাদের তোমাদের কিচ্ছু এসে যায়। হ্যাঁ, তাই তো, তোমার কিছু বিপদ হলে আমার এসে যায় না, ঠিক কথা বলছো। তাই তো তোমার বিপদের দিনে আমি এত বড় কাজে নেমেছি। কোন কাজে তুমি নেমেছো? শোনো, টোটনদা তো আমার দাদা, তুমি আমার সূত্রে টোটনদাকে পেয়েছো। যদি আমার সঙ্গে তার পরিচয় না থাকতো, যোগাযোগ না থাকতো, তুমি টোটনদাকে পেতে? আর টোটনদা যেদিন প্রথম এসেছিল আমি কিন্তু তার সঙ্গে কথা বলিনি। আমি প্রথম দিকে গুইগাই করেছিলাম কারণ তোমার বিপদের কথা ভেবে, কিন্তু তারপরে কি আমি টোটনদার সঙ্গে কথা বলছি না? না, তুমিই বলো, সে যে মাঝে মাঝে এই বাড়িতে আসছে, আমি কি তার সঙ্গে কথা বলছি না, নাকি আমি কোনো বুদ্ধি পরামর্শ তাকে দিচ্ছি না, কোনটা? ঠিক আছে, থামো, আর আর কথা বাড়াতে আমি চাই না, তুমি চুপ করো। ইয়ার হব, একেই তো জেল খাটছি, তখন আমার ব্যাপারটা ধরা পড়ে গেলে আরো কিছুদিন জেল খাটবে। কিন্তু একটা কথা মনে রেখো, তুমিও কিন্তু ছাড়া পাবে না, কারণ এই ষড়যন্ত্রেও তুমিও কিন্তু আমাদের সাথে ছিল। শুধু শুধু আমাকে কেন ভয় দেখাচ্ছ রোশনি? এতে আমার কিচ্ছু এসে যায় না, যেরকম ভাবে আমি এখানে পড়ে আছি না, তার থেকে জেলে থাকা আমার জন্য অনেক ভালো। না আছে স্বামী, না আছে কেউ, এটাকে কি সংসার বলে বলো? আমি একা একা থাকি, প্রতিটা মুহূর্তে আমি ভয়ে ভয়ে থাকি, আর তার উপর তুমি আমাকে কথা শোনাচ্ছ। মা, অনেক অনেক হয়েছে, এবার প্লিজ থামবে? আমি তো থেমেই আছি রোশনি, আমি তো কথা বলি না, কথা তো তুমি আমাকে বলাচ্ছ। যাক গে, ছাড়ো, বাদ দাও এসব কথা, আমি আমার কাজটা করে রাখি, আমি টোটন মামাকে ফোন করে সবটা জানিয়ে রাখি। দাও ফোনটা দাও। তোমাকে কিছু করতে হবে না, ব্যাপারটা যখন তোমার নয় তখন চুপ করে বসে থাক,
মামুকে যদি ফোন করতে হয় আমি ফোন করে যাব আর বলবো। হ্যালো ডক্টর মামু। হ্যালো, কি ব্যাপার মোর? মামু বলছি যে আমাদের বাড়িতে যে ছেলেটা সকালবেলা চা জল খাবার দিচ্ছিল, কি হয়েছে? কি হয়েছে সেটা জানি না, কিন্তু ছেলেটাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না জানো তো, মানে সারা বাড়িতে খুঁজে দেখলাম কোথাও নেই, আমাদেরকে না বলে কোথাও একটা চলে গেছে। সে কি ছেলেটা কোথায় থাকে? তোর মা যে বললো কাছাকাছি থাকে। তুমি মায়ের কথা বাদ দাও তো, মা কি কোনো একটা ব্যাপার সিরিয়াসলি ভেবে দেখে? কিচ্ছু সিরিয়াসলি ভেবে দেখে না। একটা ছেলে এসে বললো যে আমি পেছনে বস্তিতে থাকি, তাকে কাজে বহাল করে দিই। এখন বলছে যে আমি কি পেছনে বস্তিতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে দেখবো নাকি কোন বাড়িতে থাকে? তুমি তুমি শুধু ভাবো। শিগগিরই ও তো আমাদের সব কথাবার্তা শুনছিল। সেই জন্যই তো তরুণ মামু, সেই জন্যই ফোন করে তোমাকে সাবধান করে দিচ্ছি। আমার না খুব সন্দেহ হচ্ছে জানো তো, ওই ছেলেটা অন্য কারোর হয়ে কাজ করছে না তো, না মানে আমাদের মধ্যে যা যা কথাবার্তা হচ্ছিল সেগুলো শুনে গিয়ে আবার কাউকে বলে দেবে না তো? কারোর বলতে? কারোর বলতে আবার কে মামু? আমার চিরশত্রু জাহ্নবী আবার কে? না না অত কিছু ভাবিস না, ছেলেটাকে দেখে আমার সেরকম কিছু মনে হয়নি। তবে সব দিক ভেবে তো কাজ করা উচিত। তোর মা এটা মারাত্মক মূর্খামি হয়েছে। সেটা আবার মা মানবে নাকি? তখন থেকে আমার সাথে ঝগড়া করে যাচ্ছে। তাই বাজে কথা বলো না তো, আমি ঝগড়া করছিলাম না তুমি আমার সাথে ঝগড়া করছিলে? শুনছো, শুনতে পাচ্ছো মায়ের গলা শুনতে পাচ্ছো? জাগে, এই খারাপ সময় মা মেয়ে নিজেদের মধ্যে ঝগড়া করিস না, আর তো কিছুক্ষণ, তারপরে তো প্রমাণ হয়ে যাবে যে ওরা কিছুই করতে পারেনি। প্রমাণ হয়ে যাবে তো যে যে মেয়েটা সব মিথ্যা কথা বলেছে। না টুরুন মামু, ঠিক তার আগেই এই ছেলেটা আমাদের বাড়ি থেকে মানে গায়েব হয়ে গেল। আমার ব্যাপারটা ঠিক লাগছে না বুঝলে তো। দেখো তুমি তো ওই ছেলেটাকে দেখেছই, যদি দেখো যে ও ছেলেটা ওই বাড়িতে এসেছে তাহলে একটু কায়দা করে ছেলেটাকে তাড়িয়ে দিও বুঝলে। দেখ সত্যি যদি ওই ছেলেটা জাহ্নবীর চর হিসেবে কাজ করে, সে কি বাড়িতে এসে কথা বলবে? ওরা বাইরে কোথাও মিট করবে, সেখানেই সব কথাবার্তা হবে তো। তো কি বলছে না বলছে তাতে তাতে অত গুরুত্ব দেওয়ার কি আছে? কিন্তু মামু যদি যদি কিছু রেকর্ড টেকর্ড করে থাকে? ও রেকর্ড করবে? ছেলেটা কোনো হাওয়া চল্লির মতো দেখতে, ওর অত সব বুদ্ধি আছে নাকি? আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না টুরুন মামু, আর জেলে যাওয়ার পর থেকে তো আমার এই অবস্থাই হয়েছে। চারিপাশে যা লোকজন দেখছি কাউকে আমার আর বিশ্বাস হয় না। যাই হোক, আমার আমার একটাই চিন্তা হয়ে গেল জানো তো। শোনো, আজকে সন্ধে 7টার সময় যে জাহ্নবীর বিচার সভা বসবে, সেসব মিটে গেলেই কিন্তু তুমি আমাকে একটা ফোন করো। শেয়ার বলতে তুই ঠাকুরকে ডাক, মন দিয়ে ডাক, যাতে ওই মেয়েটাকে আমি জন্মের মতো ফাঁসিয়ে দিতে পারি। ঠাকুরকে কি আর আমি ডাকছি না চটুন মামু? আমার শুধু ভয়টা কি হচ্ছে জানো তো, তীরে এসে যেন তড়ি টানা ডুবে যায়। আমি যতক্ষণ রয়েছি ততক্ষণ কিচ্ছু হবে না, এত ঘাবড়াস না তুই। আর অত সাহস হবে না রে। আর জাহ্নবী কোথায় পাবে ওরম একটা ছেলেকে যে চর হিসেবে ঠিক করবে? ও কি এখানে কিছু চেনে নাকি? ও ও তো নিজেই বেশি দিন এখানে আসেনি। ওই মেয়ে পারে না এমন কোনো কাজ নেই টুটুম, যেই মেয়ে আমার সংসার ওইভাবে ভেঙে ঋষির জীবনে আমাদের বিয়ে ভেঙে ঢুকে পড়েছে, সেই মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। যেই মেয়ে ঋষির হয়ে নিজে ওকালতি করেছে, একটা লয়ার পর্যন্ত রাখেনি, সেই মেয়ে কত বড় ধুরন্ধর তুমি বুঝতে পারছো না? বুঝতে তো সব পেরেছি রে, সব বুঝতে পেরেছি। ঠিক আছে আমি একটু অ্যালার্ট থাকবো। তোরাও খোঁজ খবর শুরু করে দে ছেলেটা। ওই বস্তিতে গিয়ে বাড়ি বাড়ি খুঁজতে বল তোর মাকে। শোনো শোনো টোটনমু কি বলছে শোনো, বলছে ওই বস্তিতে যেতে, বস্তিতে গিয়ে ওই ছেলেটার নাম করে সব বাড়ি বাড়িতে গিয়ে খুঁজে দেখতে ছেলেটা কোথায় থাকে। ওখানে গিয়ে বলো যে ছেলেটা আমাদের বাড়িতে কাজ করতো আর আমাদের বাড়ি থেকে কিছু জিনিস চুরি গেছে। পারবে তো এইটুকু করতে? তোমার যাওয়া উচিত না আমার যাওয়া উচিত বলো? তোমাদের জন্য যে আর কত কিছু করতে হবে আমি সেটাই ভাবছি। আমি গেলেই শান্তি পাবে তো? ঠিক আছে আমি যাচ্ছি, গিয়ে বিশু বিশু বলে ডেকে দেখি তার সাড়া পাই কিনা, তাকে খুঁজে পাই কিনা। ঠিক আছে টুটুন মামু, মা এখন ওই বস্তিতে যাচ্ছে ওই ছেলেটাকে খুঁজতে। মা যতক্ষণ না ফিরবে না আমি তো একেবারে টেনশনে মরেই যাব।
যদি একটা খোঁজ পাওয়া যায় তাহলে ঠিক আছে, কিন্তু যদি জানা যায় যে বিশু বলে ওই বস্তিতে কেউ থাকে না, তাহলে যে আমি কি করব? আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না টোটন মামু। প্লিজ মামুন, তুমি একটু দেখো। হ্যাঁ, এইবার ধরা পড়ে গেলে কিন্তু আমাকে আর কেউ কোনোদিনও বিশ্বাস করবে না। আরে বাবা, অত ঘাবড়াচ্ছিস কেন? শুধু কি তোর একার স্বার্থ? আমারও তো একটু স্বার্থ আছে নাকি? তাছাড়া আমি তো আছি। তুই তো টোটন মামার উপর ভরসা রাখতে পারছিস না। ঠিক আছে মামু, আমি আমি রাখছি। হ্যাঁ রাখ।